আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে আমি হোসনিয়ারা সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমি আজকে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে মাত্র 5 মিনিটে 1 কেজি রসমালাই বানিয়ে দেখাবো। আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এরকম পারফেক্ট রসমালাই বানাতে পারবেন, একদম দোকানের মতোই পারফেক্ট হবে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিই গুঁড়া দুধের রসমালাই বানাবো। এজন্য এখানে আমি একটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে বের করে নরমাল করে নেবেন। এখন আমি কাটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে ডিপ্লোমা ফুল ক্রিম গুঁড়া দুধের একটা প্যাকেট নিয়েছি। এখান থেকে 1 কাপ মেপে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। গুঁড়া দুধ কিন্তু ফুল ক্রিমই নিতে হবে, তাহলে মিষ্টিগুলো ভালো হবে। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 চামচ, মানে 4 চামচের 1/2 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে বাটার গুলিও দিতে পারবেন। এখন আমি ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নেব। একটু সময় নিয়ে ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিতে হবে। দেখুন একদম দানা দানা হয়েছে, এইরকম হবে। এখন আমি ডিমের মিশ্রণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমার 1টা ডিম সবই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর ডোটা সফট হবে, মানে নরম হবে, এরকম নরম হবে, পরে ঠিক হয়ে যাবে। এখন আমি 5 মিনিট ঢেকে রেখে দিব। 5 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন ডোটার হাতের সাথে লেগে আসছে না। এখন আমি হাতে ঘি লাগিয়ে অল্প অল্প করে নিয়ে গোল করে রসমালাইয়ের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা করে বানাতে পারেন। আমি এরকম করে ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি, সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করে নিব। এজন্য চুলাই প্যানে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ 1 লিটার। আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধ না থাকে তাহলে 1 কাপ গুঁড়ার দুধের সাথে 4 কাপ পানি মিক্স করে নেবেন, তাহলেই হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। আমি এখানে দুধটাকে পাতলা করার জন্য 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। মালাইটা পাতলা হলে মিষ্টি সুন্দরভাবে কুক হবে এজন্য। আর দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ। চিনির পরিবর্তে আপনারা চাইলে কনডেন্স মিল্কও দিতে পারবেন। চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে, তাহলে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আস্ত এলাচ দিলেও হবে। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। 1টা বলক চলে আসলেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। বেশি জাল করে দুধ ঘন করার কোনো প্রয়োজন নাই। সবগুলো মিষ্টি দিয়ে ঢেকে হাই হিটে জাল করব 5 মিনিট। আর যখন উতলে পড়ে যেতে লাগবে তখন ঢাকনা খুলে বাতাস বের করে আবারও ঢেকে দিতে হবে। যতবারই পড়ে যেতে লাগবে ততবারই ঢাকনা খুলে বাতাস বের করে ঢেকে দিতে হবে। আমি এরকম করে 5 মিনিট জাল করে নিব। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মিষ্টিগুলো হয়ে গেছে, ফুলে বড় বড় হয়ে গেছে। 5 মিনিটের বেশি জাল করার প্রয়োজন নাই, 5 মিনিট জাল করলেই হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে 1টা মিষ্টি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে মিষ্টি কুক হয়েছে, মানে সিদ্ধ হয়েছে, কাঁচা নেই, দেখেই বোঝা যাচ্ছে সুন্দরভাবে কুক হয়েছে। এখন আমি ঢেকে রেখে দেবো। ঠান্ডা হওয়ার পর মিষ্টিগুলো একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো কত মজার হয়েছে দেখতে। সবগুলো মিষ্টি আমি সার্ভিং ডিশে তুলে নিব। তারপরে মালাই ঘন করে নিব। সবগুলো তুলে নিলাম। এখন মালাই চুলার উপরে দিয়ে অনবরত নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। মালাইটা অনেকটাই ঘন হয়ে আসছে দেখুন। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। গরম মালাই কখনো মিষ্টির উপরে দিবেন না, তাহলে মিষ্টি গলে যাবে। নেড়েচেড়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে আসছে দেখুন। এখন আমি মিষ্টি সবগুলো মালাইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে মিষ্টি সার্ভ করে নিব। আপনাদের হাতে সময় থাকলে এরকম করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, ঠান্ডা হওয়ার পর সার্ভ করে নেবেন। তাহলে মিষ্টি খেতে আরও বেশি ভালো লাগবে, ঠান্ডা মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। হয়ে গেল গুঁড়া দুধের রসমালাই। দেখলেন তো কত সহজে হয়ে গেল গুঁড়া দুধের রসমালাই। আমার এই প্রসেস ফলো করলে আপনাদের মিষ্টিও এরকম পারফেক্ট হবে।
একটা মিষ্টি আমি দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে আর সুন্দরভাবে কুক হয়েছে। আপনারা বাসায় আমার এই প্রসেস ফলো করে একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন। আর সামনে ঈদ, ঈদের দিন টেবিলে এই রসমালাই রাখতে পারেন, সবাই খেয়ে অনেক খুশি হবে। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ।